এনার্জি পুরাই গোল্লা যাবে, এটা বলার বাকি নেই। এটা খসরুবার দোষ না, ইটস ডিরেক্টরস ফল্ট। যত বাজে এডিটর নিয়েছে, আর এমনিতেই তো লুকস আর কি বলবো, সাকিব খানের আসলে দিন শেষে সো স্যাড অফ ইয়ার। আর আই ফিলিং স্যাড ফর খসরুবার বিকজ হি ইজ দ্য ক্লোজেস্ট পার্সন অফ মাইন। কি আর করার, বাজে মানুষদের সাথে কাজ করলে বাজে কিছু হতেই স্বাভাবিক। সে বিদ্রোহের ট্রেলার হাজার গুণে ভালো, ইটস এ গুড মুভি, বুঝাই যায় কিছুটা হলো আছে। সেলিম খান ভাইয়ার ছবি ভালোই হয়, সামনা মিডিয়ার ছবি অতটা খারাপ, ভালো টাকা খরচ করে, ভালো জায়গায় এডিটিং করে, সো এভরিথিং ইজ গুড ওভার দেয়ার। সো লেটস সি তো ঈদে কার কী হয়। নেক্সট মুভি তো বলেছে কেমন জানি।